হ্যালো হ্যালো, দেখো বেসিক্যালি আজকে আমরা যেটা করব সেটা আমাদের MySQL দিয়ে আমরা MySQL খুলবো। MySQL কনসোল ওপেন করছি, যার মধ্যে বেসিক্যালি আজকে আমরা কি করে অল্টার কোয়েরি কাজ করে, কি করে গ্রুপ বাই কোয়েরি কাজ করে, কি করে অর্ডার বাই কোয়েরি কাজ করে এগুলো দেখবো। তাহলে ফার্স্টে করব ক্রিয়েট ডেটাবেস। প্রথম স্টেটমেন্ট হবে ক্রিয়েট ডেটাবেস, ধরো আমি লিখলাম মাই এসকিউএল ইফ, তো ইউজ দিলাম ইউজ মাই এসকিউএল ইফ। তাহলে আমরা যে ডেটাবেসটা ক্রিয়েট করলাম সেটা আমি ইউজ করব, রাইট? এবার এখানে একটা টেবিল বানাবো। সাপোজ আমি করলাম ক্রিয়েট টেবিল, না স্টুডেন্ট, স্টুডেন্টের মধ্যে আমি স্টুডেন্টের আইডি দিলাম ইন্টিজার, আইডিটা কি টাইপের, না নাম্বার টাইপের, তাই ইন্টিজার লিখলাম। নট নাল মানে আইডি কোনো ব্ল্যাঙ্ক হবে না। নেম নিলাম, নেমটা হবে ভার্চার মানে ভেরিয়েবল ক্যারেক্টার, তার লেন্থ হবে 50। আর ক্লাস লিখলাম, ক্লাসটা হবে ভার্চার, ভার্চার উইদিন ব্র্যাকেট 50। আর কি করলাম, সাবজেক্ট, সাবজেক্ট লিখলাম ভার্চার উইদিন ব্র্যাকেট 50। আর লিখলাম টিচার, টিচার আইডি, টিচার আইডি ইন্টিজার। এবার আমি এখানে লিখলাম প্রাইমারি কি, প্রাইমারি কি কি, প্রাইমারি কি হচ্ছে ইউনিক ফিল্ড ওই টেবিলটা, যেটা হলো আইডি, রাইট? ব্র্যাকেট ক্লোজ এন্টার। ঠিক আছে, তাহলে আমার টেবিল তৈরি হলো। এবার আমি DESC স্টুডেন্ট লিখলাম, দ্যাট মিন্স স্টুডেন্ট টেবিলের ডেসক্রিপশন তৈরি হলো। দেখো ডেসক্রিপশন বলে দিচ্ছে আইডি হবে ইন্টিজার টাইপ, নেম হবে ভেরিয়েবল ক্যারেক্টার, ক্লাস হবে ভেরিয়েবল ক্যারেক্টার, সাবজেক্ট হবে ভেরিয়েবল ক্যারেক্টার, টিচার আইডি হবে ইন্টিজার। ঠিক আছে, এবার এর মধ্যে ভ্যালু ইনসার্ট করার জন্য আমরা ইনসার্ট কোয়েরি কাজে লাগাবো। তো আমি কি করছি, ইনসার্ট ইনটু স্টুডেন্ট বলে ভ্যালুস বলে ফিল্ডগুলো লিখছি। ভ্যালুস বলে আমি আইডি লিখছি 1, স্টুডেন্টের নাম আছে নেমে আমি লিখলাম ইপসা, আর আমি ইপসার ক্লাস দিচ্ছি 10, না আচ্ছা। এবার ওখানে সাবজেক্ট লিখছি কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রোগ্রামিং, কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রোগ্রামিং, রাইট? এবার আমি আবার একটা স্টুডেন্ট, এবার টিচার আইডি, টিচার আইডি ধরো আমি দিচ্ছি, না টিচার আইডি কিসে নিয়েছি ইন্টিজারে, 1 নম্বর স্টুডেন্টের টিচার আইডি হচ্ছে 10। ঠিক আছে, সেম ওয়েতে আমি আর একটা স্টুডেন্টের নাম দিচ্ছি, না সেকেন্ড স্টুডেন্টের নাম হচ্ছে ধরো সায়নদীপ, সায়নদীপ কোন ক্লাসে পড়ছে, BSc। আর এখানে লিখছি ডেটা সায়েন্স, ডেটা, ডেটা সায়েন্স, রাইট? এরপর আমি আবার ইনসার্ট করছি, সেম এখানে আইডি হলো 3, সৈনক, সেম এখানে আইডি হলো 4, যেখানে আমি দিচ্ছি সৌম্যদীপ, সৌম্যদীপ। ঠিক আছে, এবার আমি সিলেক্ট কোয়েরি রান করাচ্ছি, সিলেক্ট স্টার ফ্রম কি লিখছি, না স্টুডেন্ট, দেখো স্টুডেন্টের ডেটাগুলো দেখাচ্ছে, ফার্স্টে ইপসা ক্লাস 10, কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং, টিচার আইডি 10, সায়নদীপ BSc ডেটা সায়েন্স 10, সৈনক BSc ডেটা সায়েন্স 10, সৌম্যদীপ BSc ডেটা সায়েন্স 10।
এবার আমি করছি কি, আমি চাইছি যে আর একটা আমি টেবিল বানাবো, আর একটা টেবিল বানাবো। আচ্ছা, আরো কিছু স্টুডেন্টের ডিটেলস আমি এন্টার করি, আমি আরো কিছু স্টুডেন্ট ঢোকাচ্ছি 20-তে। ধরো আমি এখানে দিচ্ছি দেবস্মিতা। এই দেবস্মিতা কোন ক্লাসে পড়ে? দেবস্মিতা কোন? দেবস্মিতা ও ক্লাস 8-এ পড়ে। কার কাছে পড়ে? কার কাছে? ও করছে সায়েন্স, ওনলি সায়েন্স। ওনলি সায়েন্স। টিচার আইডি 20, কেন কি ম্যামের কাছে ক্লাস করে, তাই ম্যামের টিচার আইডি 20, রাইট? ও 3 নম্বরে ডুপ্লিকেট ভ্যালু নেবে না, যেহেতু প্রাইমারি কি, কোনো ডুপ্লিকেট ভ্যালু নেবে না বাবু। হ্যাঁ, 3 নম্বর ডেটা ছিল, 5 নম্বর ডেটা হবে এটা, ঠিক আছে? এবার আমি কি করছি, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, কেন নিলে না বুঝতে পেরেছো? প্রাইমারি কি আছে মানে অলরেডি ওগুলো ডুপ্লিকেট ভ্যালু নেবে না, যেহেতু 3 নম্বর আইডি ছিল তাই দেবস্মিতা ইনসার্ট হয়নি। হ্যাঁ, এবার আমি চাইছি টিচার আইডির রেসপেক্টে টিচারের ডিটেলস। তাহলে আমি আরেকটা টেবিল বানাবো যেটা টিচার ডিটেলস নামে তৈরি হবে। তাহলে আমি এখানে করছি ক্রিয়েট টিচার, ক্রিয়েট টেবিল, ক্রিয়েট টেবিল টিচার, যেখানে আমি লিখছি টিচার আইডি ইন্টিজার, নট নাল, নট নাল, টিচার নেম হার্শা 50, স্যালারি ইন্টিজার, প্রাইমারি কি কি এখানে টিচার আইডি, তাই তো? টিচার আইডি গুলো প্রাইমারি হলো। এবার আমি ইনসার্ট করছি ভ্যালু, ইনসার্ট ইনটু টিচার উইদিন ব্র্যাকেট টিচার আইডি 10, নেম হলো সায়ন স্যার, টিচার নেম, স্যালারি ধরো যাও দিয়ে দিচ্ছি 20,000, আচ্ছা কেন বলো না, ও আচ্ছা আচ্ছা, ইনসার্ট ইনটু টিচার ভ্যালুস লিখতে হয়, ভ্যালুস লিখতে হয় হলো। আবার একটা লিখবো 20-তে, 20-তে কি না, সৌমিতা ম্যাম, ম্যাডাম স্যালারি দিলাম 25, ঠিক আছে? এখানে আমি কি করছি, সিলেক্ট স্টার ফ্রম কি লিখবো, টিচার, কেন কি টিচার টেবিলের ভ্যালু গুলো দেখবো। দেখো স্যালারি 20,000, সৌমিতা ম্যাম স্যালারি 25,000। এবার আমি দুটো টেবিলকে যদি জয়েন করতে চাই, মানে স্টুডেন্ট টেবিল এবং টিচার টেবিল, তাহলে কি করে করব? আমি লিখব সিলেক্ট, সিলেক্ট করব কাকে কাকে, ইন্ডিভিজুয়াল ফিল্ড গুলোকে। এবং কেমন লিখছি, সিলেক্ট স্টুডেন্ট ডট নেম কমা স্টুডেন্ট ডট ক্লাস কমা টিচার ডট নেম ফ্রম স্টুডেন্ট ইনার জয়েন টিচার অন স্টুডেন্ট ডট টিচার আইডি ইকুয়ালস টু টিচার ডট টিচার আইডি, কমন ফিল্ডটা লিখে দিলাম। আচ্ছা টিচার নেম কি আছে, কলম নেম আননোন, টিচার নেম, ও টিচার নেম একসাথে পাবো, ডট হয়ে গেছে, টিচার ডট টিচার নেম, তাই তো? টিচার ডট
টিচার টেবিলে টিচার নেম হলো ফিল্ড, অটোমেটিক এসে গেছে। ইপসা ক্লাস টেনে পড়ে, টিচার নেম সায়ন স্যার। সায়নদীপ বিএসসিতে পড়ে, টিচার নেম সায়ন স্যার। সৈনক বিএসসিতে পড়ে, টিচার নেম সায়ন স্যার। সৌম্যদীপ বিএসসিতে পড়ে, টিচার নেম সায়ন স্যার। দেবস্মিতা এইটে পড়ে, টিচার নেম সৌমিতা ম্যাডাম। বুঝতে পারলে? তাহলে এটা কি বলছি, জয়েনিং, জয়েনিংটা হলো কিসের থ্রু দিয়ে? একটা কমন ফিল্ডের থ্রু দিয়ে। তাহলে কমন ফিল্ডটা এখানে কে? কমন ফিল্ডটা ওটা টিচার আইডি। কেন কি টিচার আইডি এই টেবিলেও আছে, আবার টিচার আইডি এই টেবিলেও আছে। তাহলে কমন ফিল্ডের থ্রু দিয়ে জয়েনিংটা হলো। তাই জন্য কোয়ারিটা কি লিখলাম, সিলেক্ট স্টুডেন্ট ডট নেম, মানে স্টুডেন্ট টেবিলের নেম ফিল্ড, কমা স্টুডেন্ট ডট ক্লাস, মানে স্টুডেন্ট টেবিলের ক্লাস, ওকে, কমা টিচার ডট টিচার নেম, মানে টিচার টেবিলের টিচার নেম, ফ্রম স্টুডেন্ট, মানে ফ্রম প্রথম টেবিল, ইনার জয়েন দ্বিতীয় টেবিল, টিচার, অন, অন বলে কমন ফিল্ডটা লিখতে হয়, অন স্টুডেন্ট ডট টিচার আইডি, মানে স্টুডেন্ট টেবিলের টিচার আইডি সাথে ইকুয়ালস টু টিচার ডট টিচার আইডি, টিচার টেবিলের টিচার আইডি সমান। বুঝলাম, যেই বললাম ও অত জয়েনিং করে নিল। বুঝতে পারলে? জয়েনিং অবধি ক্লিয়ার আছে? আচ্ছা, এবার সাপোজ আমি চাইছি আমার যে স্যালারি খাতে, স্যালারি খাতে মোট কত টাকা যাচ্ছে আমি দেখতে চাইছি, ঠিক আছে? আমার দুটো, আমার ধরো কোচিং সেন্টার আছে, সেখানে দুটো টিচার আছে, সায়ন স্যার সৌমিতা ম্যাডাম। তাহলে আমি দুজনকে মাসের এন্ডে টোটাল কত টাকা দেবো এটা আমি দেখতে চাইছি। তার জন্য আমরা কি কোয়ারি ইউজ করব, তার জন্য মাইস্কুয়েলে আমরা এগ্রিগেট কোয়ারি ইউজ করব, এগ্রিগেট বা সাম কোয়ারি ইউজ করব। কি করে করছি দেখো, আমি লিখছি সিলেক্ট, সরি সিলেক্ট টিচার নেম কমা স্যালারি কমা টোটাল স্যালারি অ্যাস ডট স্যাল, টোটাল স্যালারি অ্যাস সাম অফ উইদিন ব্র্যাকেট স্যালারি ফ্রম টিচার গ্রুপ বাই স্যালারি। আমার স্যালারিটা এরর আছে, সাম অফ স্যালারি এরর আছে, দেখে নিচ্ছি। সিলেক্ট টিচার নেম স্যালারি টোটাল স্যালারি, টোটাল স্যালারি আচ্ছা এসে গেছে। দেখো টিচার নেম স্যালারি সাম অফ স্যালারি, আচ্ছা এখানে যেহেতু আমি শুধু স্যালারি দেখাতে চেয়েছি, তো সাম অফ স্যালারিটা আমার এইভাবে আসেনি, তো আমি কি করব, উইদিন ব্র্যাকেট করে দেবো। এরম ভাবে আমি স্যালারি দেখব না, স্যালারি আমি জানি কত করে, আমি শুধু সাম অফ স্যালারি দেখব, রাইট? আমি এগ্রিগেট কোয়েরি দিলাম, সিলেক্ট টিচার নেম সাম অফ স্যালারি ফ্রম টিচার গ্রুপ বাই স্যালারি, গ্রুপ বাই স্যালারি অর্ডার বাই টিচার নেম ডিএস, ডিসেন্ডিং অর্ডারে অর্ডার বাই হলো, অর্ডার বাই ডিএসসি মানে ডিসেন্ডিং অর্ডার। হ্যাঁ হ্যাঁ
যেই নামটা রিসেন্টলি ওটাই করলাম, দেখো সায়ন স্যার আর সৌমিতা ম্যাম এস ও আছে, এস ও থাকাটা সেটা ওপরে চলে গেল, আর সায়ন স্যার এস এ আছে তাই জন্য পরে চলে গেল। তাই অর্ডার বাই কোয়েরি এখানে কাজ করেছে, অর্ডার বাই টিচার নেম ডিএস। তাহলে এখানে সিলেক্ট টিচার নেম সাম অফ স্যালারি আছে। হ্যাঁ, এবার দেখো জিনিসটা বোঝাতে আমার সুবিধা হবে, যদি আমি আরেকটা স্যালারি সায়েন্স স্যার ধরো পার্ট টাইমে 5 দিন করান, তাহলে আবার একবার 5,000 টাকা আমি সায়েন্স স্যারকে দিই, তাহলে টোটাল স্যালারি আমি বের করতে পারবো। কী করে দেখবো, আগে ইনসার্ট করতে হবে টিচার টেবিলে, তাই তো? এইখানে ধরো আমি দিচ্ছি উনি 2,500 টাকা নেন পার্ট টাইমের জন্য, ফুল টাইমে উনি যে কত দিন ক্লাস করেন, দুটো সেন্টারে ধরো করান, একটা সেন্টারে ফুল টাইম 20,000 টাকা দেয়, আর একটা সেন্টারে সপ্তাহে একদিন যান 2,500 টাকা দেয়, তাহলে ওনার টোটাল স্যালারি কত হবে? সরি, ওটা প্রাইমারি কি ছিল না? দেখো হ্যাঁ, আমি অন্য নাম দিয়েছি, এবার লিখছি সিলেক্ট সাম অফ স্যালারি ফ্রম, কি আছে আমার টিচার, ঠিক তো? দেখো সিলেক্ট সাম অফ স্যালারি ফ্রম টিচার করে দিলাম, তাহলে আমার টোটাল স্যালারি দেখি 47,500 টাকা। কেন আমি এবার বোঝাচ্ছি, সিলেক্ট স্টার ফ্রম টিচার, দেখো টিচার টেবিলে কি কি ভ্যালু ছিল, আয়ন স্যার তার স্যালারি 20,000, সৌমিতা ম্যাম তার স্যালারি 25,000, সৌরভ স্যার তার স্যালারি 2,500, তাহলে টোটাল স্যালারি আমার ইনস্টিটিউটের কত খরচা হচ্ছে 47,500। তাহলে আমি কি লিখলাম, সিলেক্ট সাম অফ স্যালারি ফ্রম টিচার, আর কিচ্ছু লেখার দরকার নেই, ঠিক আছে? তাহলে এই কোয়ারিতেই আমার কাজ মিটে গেল, আমি নতুন করে দেখতে চাই না, জাস্ট সিলেক্ট সাম অফ স্যালারি ফ্রম টিচার মানে হয়ে গেল। এবার আমি চাইছি স্যালারি অনুযায়ী শর্ট করব টিচারের ডিটেলসগুলো, যা স্যালারি বেশি সে ওপরে থাকবে, যা স্যালারি কম সে নিচে থাকবে। তাহলে কি করে করব, সিলেক্ট স্টার ফ্রম টিচার অর্ডার বাই স্যালারি ডিইএসসি ডিসেন্ডিং অর্ডারে, দেখো স্যালারি সাইকেল আছে, সৌমিতা ম্যাম সবার আগে, সায়েন্সের আগে, তারপর সৌরভ স্যার। এবার আমি যদি এটা অ্যাসেন্ডিং করতে চাই, তাহলে তাহলে এএসসি করবো, ডিএসসির জায়গায় কি করবো, এএসসি, ভালো করে বলছো, এই দেখো সৌরভ স্যার আগে, স্যার তারপর সঙ্গে, বুঝতে পারলে? তাহলে সাম অফ স্যালারি একটা হয়, ওটাকে বলা হয় গ্রুপ বাই স্টেটমেন্ট, আর এই যে শর্টিংটা হচ্ছে অর্ডার বাই স্টেটমেন্ট। তাহলে আজকে আমাদের যে কাজ ছিল গ্রুপ বাই এবং অর্ডার বাই সেটা বোঝা গেল। তাহলে আজকে আমরা জয়েনিং শিখিনি, জয়েনিং আমাদের আগের দিনই শেখা হয়ে গেছিল। তাহলে আজকে আমরা যে টিউটোরিয়ালটা করছি, সেই টিউটোরিয়ালটার মেইন উদ্দেশ্য অর্ডার বাই এবং গ্রুপ বাই, তার জন্য আমরা টেবিল ক্রিয়েট করেছি, ইনসার্ট করেছি এবং জয়েনিংও করেছি। দেখলাম যে কিভাবে কাজ করছে, অর্ডার গ্রুপ করা, অর্ডার লিং বা লিং অর্ডার, ঠিক আছে? এগুলো আমাদের টোটাল আজকের কাজ। এই টিউটোরিয়ালটা আমি তোমাদের প্রোভাইড করে দেব, এই টিউটোরিয়ালটা ডিটেলসে আছে, এটা পড়লে যে প্র্যাকটিক্যালটা দেখালাম সেই প্র্যাকটিক্যালটা আরও